নমস্কার বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনাদের কাছে একটা অন্যতম একটা ভিডিও নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের ঐতিহ্য। আজকে আমার ছোট ভাইয়ের নাতিন হয়েছে আজকে ছয় দিন, মানে ষষ্ঠী। আমাদের রাজবংশী বা বর্মন আমাদের সমাজের নিয়ম অনুযায়ী আজকে ভগবান তার নাম লিখবে, তারই উপলক্ষে এই কীর্তনটা রাখা হয়েছে। দেখেন গ্রামের সবাই লোক সমাবেশ হয়ে কীর্তন করতেছে। এরকম জিনিস কোনো জায়গায় আপনারা পাবেন না। যখন একটা নিষ্পাপ সন্তান ঘরে যখন জন্ম হয়, তা ওই সেই পরিবারের আনন্দের কোনো সীমা থাকে না। প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান তার কাছে সবচেয়ে প্রিয়। তার জন্য পিতা মাতা যা করার কর্তব্য সব নিয়ম কানুন পেলে, সব কিছু ধর্ম বজায় রেখে তার জন্য জীবনের সবচেয়ে সুখ ভগবানের কাছে প্রার্থনা করে। তারই একটা উপমা আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই আজ নিষ্পাপ সন্তানটা মাত্র ছয় দিন, তারই উপলক্ষে আজ এই প্রোগ্রামটা রাখা হয়েছে। এটা আমাদের রাজবংশীর ঐতিহ্য। যে কোনো বাচ্চা জন্মগ্রহণ, ছেলে হোক বা মেয়ে হোক, ছয় দিনের দিন, এটাকে বলে আমরা ষষ্ঠী। সেদিনই ভগবান তার জীবনের জীবনের লীলা খেলা আজই লিখবে, এই রাতেই লিখবে, ছয় দিনের দিন। তারই উপলক্ষে এই যে কীর্তন গান বাজনা হচ্ছে, ভগবান যাতে সন্তুষ্ট হয় আর সেই নিষ্পাপ শিশুটার জীবনে যেন মঙ্গল চলে আসে, তারই কামনায় এই আনন্দ উপভোগ করার জন্য এই প্রোগ্রামটা রাখা হয়। এই জিনিসটা আপনারা কোথাও পাবেন না। এই যে গান বাজনা চলতেছে দেখেন আপনাদের চোখের সামনে এই রাতে, এটা কোনো অর্কেস্ট্রা পার্টি না, কোনো ক্লাব নয়। দেখেন গ্রামের লোক কত মনোরম, সুন্দর মনের আনন্দে গান করতেছে। দেখেন এই জিনিসগুলোকে আপনার শহরে উপভোগ করতে পারবেন, কোনো দিনও পারবেন না। এটাই হচ্ছে আমাদের গ্রামের, আমাদের বর্মন সমাজের একটা উন্নত মান প্রচেষ্টা। আমরা যতদিন বাঁচবো এই আমাদের এই কালচারটা রয়েই যাবে। আমাদের
পূর্বপুরুষরা করে গেছে, তারপর আমার বাবারা করছে, তারপর আমরা করছি, আমার পর আমাদের নেক্সট জেনারেশন করবে, এই প্রথাটা এমনভাবেই চলেই থাকবে। আপনারা গানটা উপভোগ করুন। দেখেন কত সুন্দর মধুর ধ্বনি।